তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কি করে আপনি ফেসবুক থেকে যে কোনো মেয়ের বা ছেলের ফোন নাম্বারটি বার করবেন। এর মানে আপনি বুঝতে চাইবেন যে সে আসলে ফেক না অরিজিনাল। অনেক সময় আমাদের ফেসবুকে কোনো মেয়ের নাম্বার দরকার হয়, বাট আমরা কিন্তু সে নাম্বারটা বের করতে পারি না। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে কি করে আপনি ফেসবুক থেকে যে কোনো মেয়ের বা যে কোনো ছেলের আপনি নাম্বারটা কোথায় থেকে খুঁজে পাবেন বা নাম্বারটা কোথায় থাকে লুকিয়ে। তো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি ওয়াচ করবেন, একটু কেটে দেখবেন না। তো চলুন আজকে টিপসটি আপনাদেরকে শিখিয়ে দিই। বন্ধুরা, আপনারা অ্যাট ফার্স্ট কী করবেন, আপনাদের যে ফেসবুকের মেন অ্যাপ্লিকেশানটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর আপনি যাকে যার নাম্বারটি সার্চ করতে চান সিম্পল সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে এখানে তার নামটা এন্টার করবেন। তো আমি সিম্পল আমি একজনকে তার নাম্বারটা আমি সার্চ করব এবং দেখবেন যে তার নাম্বারটি কিন্তু চলে আসবে। দেখুন এখানে কিন্তু এই নামটি দিয়ে আমি সার্চ করব। এটা আমার একটা ফ্রেন্ড, তো সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আপনার যদি ফ্রেন্ড হয় তাহলেও অবশ্যই মেসেজ লেখা থাকবে। তো নিচে আসবেন, নিচে স্ক্রল ডাউন করার পর লেখা থাকবে যে সি নুপুটস অ্যাবাউট ইনফো, ক্লিক করে দেবেন অ্যাবাউটে। এবার অ্যাবাউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন বা পাবেন যে কন্ট্যাক্ট ইনফো, এখানে দেখতে পাবেন তার নাম্বারটি। তার নাম্বারটি কিন্তু এখানে থাকবে। এখানে একটা কথা অবশ্যই অ্যাডভান্স, সেটা হচ্ছে যে যদি আপনার ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ডস নাম্বারটি সে ভিজিবল করে রাখে, এর মানে সে যদি কাউকে দেখাতে চায় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। পাবলিক যদি করে রাখে অপশানটিতে তাহলে আপনি দেখতে পাবেন, আর যদি শুধু সে অনলিমি করে রাখে তাহলে কিন্তু আপনি সেই নাম্বারটা দেখতে পাবেন না। সে যদি দেখাতে চায় তবে পাবেন, অন্য কোনো আর ট্রিক্স নেই। এটা হচ্ছে একটা ট্রিক্স। তো আরও যদি আপনারা ফেসবুকের কোনো ট্রিক্স জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে ভুলবেন না বলতে। থ্যাংক ইউ সো মাচ।